শুকুরবারে তৃতীয়বারের বাবে বান বিধ্বস্ত বরাকত উপস্থিত হয়েছিল গৈ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীগী প্রথমে করিমগঞ্জের কালীবাড়ির সুভাষ হাইস্কুলত থাকা এটা আশ্রয় শিবিরত উপস্থিত হয়ে বানাক্রান্তর দুঃখ দুর্দশার বুঝ দলে। মুখ্যমন্ত্রীগী কাষত পাই এইদরে সাবটি ধরেছিল এগারী আইতায়। আইতার চকুর সমস্যা, আপনাকে এখন আমি ভালো ব্যবস্থা করে দিব, হ্যাঁ আপনি চিন্তা করেন না, আপনার আখটাও ভালো করে চেক হয়ে যাবে, ঠিক আছে। আপনি গোপিকা নগরে থাকে না, ঠিক আছে, নাম লিখ, এবার অরুণোদয় পাব লাগিব আর মানে কিবা এটা করাই দিম, চেক এটা পঠাই দিম, আর আখটো কিবা ডাক্তারক দেখাবি, আখটো সার্জারি করার উপায় আছে নাকি, এখন আখটার জন্যই তো ওটা কান্ডন। আইতা যমুনা দাসর চকুর অস্ত্রোপচার করে দিয়ার দায়িত্ব ললে মুখ্যমন্ত্রীগে। কেবল এয়াই নহয়, আশ্রয় শিবিরত থাকা প্রতিগী অসুস্থ ব্যক্তিক চিকিৎসা করুয়া হব বলে প্রতিশ্রুতি দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর আজি আইতা যমুনা দাস সহ আটজনক বান পীড়িত লোকক মৃত্যুঞ্জয় ১০৮ লৈ যোৱা হল করিমগঞ্জলৈ চিকিৎসার বাবে। রাতাবাড়ী সমষ্টির বিধায়ক বিজয় মালাকারর উদ্যোগত বান পীড়িতর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীক সকলোয়ে জানালে ধন্যবাদ, কৃতজ্ঞতা। কি বলেছিলেন আপনাকে? না কইছে তোমার গম্মা বালা কইরা দিমু, আমার খুব বালা লাগছে রে বা, কইছে যাও তোমার আমি অহসন কইরা দিমু চোখটা। কোন এরকম মুখ্যমন্ত্রী দেখেছেন? না আমি দেখছি না। আর বিশেষভাবে মই মাননীয় মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানাইছো, আর এই অঞ্চলের মানুষ গোটে রাইজ মানুষ, এই যে এত তুরন, এত প্রথম, এত ফার্স্ট টাইম স্বাধীনতার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী এই সোনবিল অঞ্চলত আইছে। দ্বিতীয় এই আমার সঙ্গে সঙ্গে যে একটু অ্যাকশন হয়েছে, এই কারণে ইয়ার রাইজবিলাক ইমান খুশি, ইমান মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে প্রার্থনা করে আছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ সবল থাকে আর মানুষের সেবা এনেকা করে যাব। করিমগঞ্জের পাছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছিল গৈ শিলচরের গুরুচরণ কলেজত থাকা আশ্রয় শিবিরত। ইয়াতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে বান পীড়িতক আহার বিলালে, বন্যার্তর বাবে অহা খোয়া পানি নিজেও খাই চালে। বানে সর্বসন্ত করা এই সকল লোকে মুখ্যমন্ত্রীক কাষত পাই সকাহ পালে, মুখ্যমন্ত্রীক জানালে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী অহার বাবে তেওঁলোকে আজি আগতকৈ ভালকৈ খোয়া বোয়া করিব পাৰিছে, পূর্বতকৈ বেশিকৈ খোয়া পানি লাভ করেছে। না কালকে মুখ্যমন্ত্রী আইছে আমরা খুব ভাল লাগছে, অনেক সাহায্য করছে, মানে ফ্লাডে আমরা গরিবরা অনেক সাহায্য করতেছে, হ্যাঁ তাই সাহায্য না করলে আমরা জলে ডুবে মরলাম না, টাইমে টাইমে খানি দে, টাইমে টাইমে জল দে, টাইমে টাইমে মানে বিস্কুট চিরা মুড়ি এটা টাইমে টাইমে পাঠাইতেছে, ডাক্তার আইছে ওষুধ দিছে, প্লাস আমরা আট দিন যে তিন গাড়ি চার গাড়ি জল দেয়, কালকে দশ গাড়ি জল দিছে। সার আইসিলা খানি দিছে আমরা রাতে, আর ওষুধ ডাক্তার সব কিছু দেখাইছে, কিন্তু আমার বহুত উপকার হয়েছে তাই তখনে। দশ দিনত তিনিবারকৈ বরাকর বান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে মুখ্যমন্ত্রীয়ে, বান পীড়িতর কাষত গৈ ঠিয় হয়েছে তেওঁ। মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জানালে সোনাইর AIUDF বিধায়ক করিমউদ্দিন বরভূঞাই, কলে দশ দিনত তৃতীয়বারলৈ বরাকর বান পরিস্থিতি চাবলৈ অহা প্রথমজন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রথমতে ধন্যবাদ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার, যে আপনি ফার্স্ট টাইম কোনো চিফ মিনিষ্টারে আমার এনেকা একটা সিচুয়েশনত, আগতেও আমার কেবাবার ক্রাইসিস হয়েছে কিন্তু এনেকা দশ দিনের ভিতর তিনবার কোনো মুখ্যমন্ত্রী আহা আমার পরিলক্ষিত হওয়া নাই, আর একেবারে ক্লোজ মনিটরিং করে আছে প্রতিটা ডিস্ট্রিক্টর প্রতিটা সুকে কোণে যত মানুষের অসুবিধা নহয়, সেই কারণে তেও যে ক্লোজ মনিটরিং করে আছে তার কারণে তেখেতক ধন্যবাদ। আর আমার তেওর ফালের যে ইনিশিয়েটিভ লইছে এই কারণে গাঁয়ে বুয়ে যতে ততে মানে কোনো একটা ঠাই নাই, সব ঠাইত রিলিফ মানুষে পাইছে, এতিয়া হেলথ টিম একটিভ হয়েছে, আমার ফালের যিনি কোপারেশন করবলগা আছে আমি করে আছো, রাজনীতি এতিয়া নাই, রাজনীতির ঊর্ধ্ব তুটি সকলে কাম করে আছো। করিমগঞ্জের অসীম দেব আর শিলচরের জাকির হুসেইন, নিউজ লাইভ।